প্রথম প্রেমিকের মাকে হত্যার দায়ে জেলে যাওয়া গাইবান্ধার হুমায়রা হোসেন সুস্মিতাই আজকের হুমায়রা সুবা। ক্রিকেটার নাসিরের মান সম্মান নিয়ে টি টোয়েন্টি খেলতে থাকা এই মেয়েটি 13 বছর বয়স থেকে ছেলেদের সাথে প্রেমলীলা চালিয়ে আসছে অভিনব উপায়ে। প্রথম প্রেমিক আকাশের সাথে অবৈধ শারীরিক সম্পর্কের পর প্রেগনেন্ট হয় সুবাহ, জানতে পারে আকাশের মা। আর তাই 2013 সালের মে মাসে সুবাহ এবং সুভার মায়ের প্ররোচনায় ছুরিকাঘাত করে নিজের জন্মদাত্রী মাকে হত্যা করে আকাশ। হত্যাকাজে ব্যবহৃত ছুরিও সরবরাহ করে সুবাহ আর তার মা। জাতীয় বোনের প্রথম প্রেমে টি টোয়েন্টি ম্যাচের কাহিনী শুনে অবাক হবেন না প্লিজ। আন্ডার এজ হওয়ায় এবং আকাশের বাবা অভিযোগ তুলে নেওয়ায় সেই যাত্রায় ছাড় পেয়ে যায় সুবাহ। এবার আর ম্যাচ নয়, দ্বিতীয় প্রেমিক জিকোকে নিয়ে সুবাহ শুরু করেন প্রেমলীলার নতুন টি টোয়েন্টি সিরিজ। বানর যেমন বুড়ো হলেও গাছে ওঠা ভোলে না, আর প্রস্টিটিউট যেমন ব্রোথেল ছাড়লেও ড্রাইভ করা ভুলে না, একইভাবে জেল খেটেও সুবাহ ভুলেনি টি টোয়েন্টিতে ছক্কা হাঁকানো। সেকেন্ড প্রেমিক জিকোকে নিয়ে গড়ে তোলে সিন্ডিকেট। ধনকুবের ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করাই যেই সিন্ডিকেটের একমাত্র কাজ ছিল। দ্বিতীয় প্রেমিক স্বামী জিকো মাদক মামলায় জেলে যাবার পর ভেঙে যায় সুভার টি টোয়েন্টি একাদশ, মামলা নং 635/17। প্রশ্ন করতে পারেন, জাতির বোন এত কম বয়সে কিভাবে এসব করে? সুভার নানি তিন বিয়ে সূত্রে সুভার মায়ের গাইবান্ধায় ভাইয়ের অভাব নেই। গাইবান্ধার নেতাদের রক্ষিতা হিসেবে নাকি বেশ সুনাম রয়েছে তার মায়ের। যে মা নিজের মেয়ের কুকর্ম ঢাকতে এক ছেলেকে দিয়ে তার মাকে হত্যা করেছিল, যে মা কিছুদিন আগেও টেলিফোনে নিজের মেয়েকে পরামর্শ দিয়েছিল কোনো ছেলেদের সাথে লুফ টিকেটার করতে হয় এবং তার রেকর্ড করতে হয়। গাইবান্ধার মাস্টারপাড়ায় সুভার বেশ পপুলারিটি রয়েছে তার সব কর্মকাণ্ডের কারণে। শিক্ষাগত যোগ্যতাহীন সুভাকে অষ্টম শ্রেণীতেই বহিষ্কার করে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তার এসব কর্মকাণ্ডের জন্য। আর সেই কর্মকাণ্ডের শেষ ভুক্তভোগী জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। স্রেফ উদ্দেশ্য প্রণোদিতভাবেই নাসিরের এক বন্ধুর মাধ্যমে নাসিরের সাথে জোরপূর্বক দেখা করে সুভা। প্রথম দিন থেকেই নাসিরের প্রতিটি মুভমেন্ট নাসিরের অজান্তে রেকর্ড করে সে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিচয়ের 14 দিনের মাথায় নাসিরের সাথে লিভ টুগেদার করার প্রস্তাব দেয় সুবাহ নিজেই। জোর করে নাসিরের বাসায় যায় সুবাহ নিজেই। নাসিরের ব্যক্তিগত ওয়াশরুমে ঢুকে নিজেই নিজের আপত্তিকর ছবি ক্যামেরাবন্দি এবং সংরক্ষণ করে সুবাহ নিজেই। নাসিরের একাধিকবার আপত্তি থাকা সত্ত্বেও জোর করে নাসিরের বাসায় অবস্থান করে স্কাই ক্যামেরার প্রতিটি মুহূর্তের ভিডিও চিত্র ধারণ করে সুবাহ নিজেই। কিন্তু কেন ফেসবুক লাইভে এসে নাকা কান্না করে ভালোবাসা প্রদর্শন করা জাতীয় বোন কেন শুরু থেকে প্ল্যান করে এই কাজগুলো করেছে? নিজেকে ভদ্রঘরের সন্তান দাবি করা মেয়েটি কীভাবে পরিচয় 14 দিনের মাথায় একটি ছেলের সাথে লিভ টুগেদারে যায়? নিজেকে ভদ্রমে দাবি করা মেয়েটির ভাষা কীভাবে নিষিদ্ধ পল্লীর ভাষাকেও হার মানায়? মানলাম ব্যক্তিগত জীবনে নাসির খুব খারাপ, কিন্তু একটি মানুষ খুনি থেকে কি একটু উত্তম নয়? ক্রিস গেইল, শেন ওয়ার্নের মতো ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ আছে, সে হিসেবে নাসির কি এমন করেছে? গ্রামের বাড়িতে একটি কুকুর কোনো বাসা থেকে একবার মুগুরের বাড়ি খেলে ভয়ে আর সেই বাসার আশেপাশে যায় না। নাসির যদি সুভাকে নো বলে বোল্ড আউট করেই থাকে, ফেসবুকে নোংরামি না করে সুভা কেন থানায় যায় না? বিবাহিত হয়েও অবিবাহিত সেজে বয়স লুকে ঢাকায় এসে মুকুট জয় করায় জান্নাতুল নাইম আমেনা ওরফে এভরিলকে জাতি তিরস্কার করেছে। মুকুট কেড়ে নেওয়া হয়েছে, ট্রল করা হয়েছে, মিডিয়া তাকে সার্ফ এক্সেল দিয়ে ধুয়েছে। অপরাধ, এভরিল জাতির সাথে প্রতারণা করেছে। ঠিক একইভাবে নিজের সব ভয়ঙ্কর তথ্য লুকিয়ে নিজেকে হলিউডের নায়িকা হিসেবে পরিচয় দিয়ে নাসির তথা গোটা জাতির সাথে প্রতারণা করে ঘোলা পানিতে মাছ শিকার করা সুবাহকে কেন আমরা ছাড় দিচ্ছি? কেনই বা একটি 19 বছরের মেয়ের পাগলামি দেখে দেশের সম্পদকে গালাগালি করছি সত্য মিথ্যা না জেনে? তবে কি আমরাও সিফাতুল্লাহর মতো বোতল মারা সুন্দরীদের পূজারী? আমরা ভুলে গেছি যেখানে লিজেন্ডদের মূল্যায়ন হয় না সেখানে লিজেন্ডরা জন্মায় না। যদিও হুমায়রা সুভা এক ক্যাটাগরির উচ্চমাত্রার লিজেন্ড, নষ্টমে সুভাকে নিয়ে আপনাদের কিছু বলা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওর কথাগুলো নেওয়া হয়েছে নীলু সালুর টাইমলাইন থেকে। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।